আপনার ছোটবেলার গল্পে দেখছি যে আপনাদের হাওড়ার আদিবাড়িতে নাট মন্দির ছিল, সেখানে কীর্তন হতো এবং খুব ছোট বয়স থেকে আপনি কীর্তনের আসরে মূল গায়ন ছিলেন। এই নাট মন্দির, কীর্তন গান, এর প্রভাব পরবর্তীকালে আপনার নাটক তৈরির কাজে কিভাবে এসেছে? সরাসরি আসেনি, ব্যাপার হচ্ছে কি জানো, যে একটা কনফিডেন্স এসেছিল। আমাদের বাড়িতে নাটকের ওই রকম পরিমণ্ডল খুব একটা ছিল না, হতো পুজোর পরে বিরাট বাড়ি আমাদের, সেই নাট মন্দিরের সামনে যে লন ছিল সেখানে মঞ্চ তৈরি করে অভিনয় হতো, কিন্তু তার একটা কিছু বড় প্রভাব কিছু ছিল না। আমার অভিনয়ের স্প্রিয়া বা অভিনয় করতে চাওয়াটা ঠিক কোথা থেকে মানে গ্রো করেছে এটা বলা খুব মুশকিল। একটা জিনিস বলতে পারি যে আমি দেখো আমার বাড়ির চারপাশে কয়েকটা শৌখিন যাত্রা দল ছিল, তারা নিয়মিত যাত্রা করতেন, যদিও শৌখিন মানে চাকরি টাকরি করে যেভাবে আমরা গ্রুপ থিয়েটার করি সেই যাত্রা দলগুলিও তাই ছিল। তাতে অনেক পণ্ডিত লোকও ছিলেন এবং শিক্ষিত, মার্জিত এবং মানে শিল্পের প্রতি একটা আকর্ষণ তাদের ছিল। তাদের সঙ্গে আমার সরাসরি ওই অর্থে যোগাযোগ অনেক পরে হয়তো একটু আধটু হয়েছে, কিন্তু তাদের পরিমণ্ডলটা এমন ছিল, আমি এমনকি একটা তাদের রিহার্সাল হতো, তাদের যখন খুব জোরে গানটান হতো, কোরাস গানটান হতো, ঘরে বসেও শুনতে পেতাম। তো এটা কেন বলছি যে একটা মানুষের মধ্যে যে এই থিয়েটারের প্রতি ভালোবাসা, থিয়েটারের প্রতি টানটা কী করে গড়ে ওঠে, এটার কোনো মানে নির্দিষ্ট কোনো রূপ নেই, নেই একেবারে নেই। কেন বলছি, বাড়িতে তেমন কোনো পুরনো অভিনেতা বাবা কাকাদের মধ্যে, আমাদের বিরাট ফ্যামিলি, বিরাট ফ্যামিলি প্রায় 150-200 লোক একটা বাড়ির চত্বরের মধ্যে থাকে এখনও, তো সেই বিরাট ফ্যামিলিতে থিয়েটারে এমন কোনো চর্চা ছিল না বা থিয়েটারে এমন কোনো অভিনেতা নির্দেশক ছিল না যার দ্বারা আমি প্রভাবিত হব। গানটা হতো রেগুলার, সে গানে আমি প্রথমেই মূল গান ছিলাম না, আমি কোরাসেই অংশ নিতাম। আমার মনে আছে, খুব অস্পষ্টভাবে হলো মনে আছে, কোনো একদিন ওই মূল গান যিনি, তিনি অসুস্থ হয়ে পড়লেন বা আসতে পারলেন না কি একটা কারণে, তখন কি সবাই এসে গেছে, শ্রোতারা এসে গেছে, শ্রোতাদের মধ্যে বেশিরভাগই মহিলা এবং বয়স্করা থাকতেন, ধর্মীয় ব্যাপারটা তার মধ্যে পুরোপুরি ছিল। তো সেখানে গানের আসর বন্ধ হয়ে যাবে, তখন কেউ হয়তো আমাকে একটু উস্কে দিল যে এই পারবে 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 না, তা আমি কি বলেছিলাম মনে নেই, আমি অংশ নিয়েছিলাম এবং আমি দেখলাম যে মূল গানের প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা গানের আসরটা হতো, প্রথম থেকে শেষ লাইন আমার মুখস্থ এবং তার শুরু মুখস্থ। একটু একটা জায়গায় ফল্টার হয়েছিল হয়তো প্রথমবার, তারপরে আমি প্রায় মাঝে মধ্যেই উনি তখন অসুস্থ নয়, মাঝে মধ্যে অন্য কাজ পেলে হয়তো আছে একজন হয়ে যাবে, এটা আমার নিয়মিত ব্যাপার হয়ে গেল। তাতে সুরটা ভেতরে ঢুকলো যেমন, গলাটা কিন্তু নষ্ট হলো। গলাটা নষ্ট হলো, আমার বংশগতভাবে গলা একটু চাপা, বাবার গলা চাপা ছিল, আমার দাদাদের গলার মধ্যে সবাই গলা সমান না, এই চাপা গলাটা তার উপর খুব প্রেশার পড়েছিল। মাইক্রোফোন ছাড়া কিন্তু ওটা হতো, একটা বড় নাট মন্দির সেখানে খালি গলায় শোনাতে হতো, তো যতখানি গলায় চাপ দিয়ে গান গাওয়া উচিত তার থেকে অনেক বেশি চাপ দিয়ে এবং বেশ কিছু দিন ধরে। এটা আমি জেনেছিলাম অনেক পরে যখন আমি স্পেশালিস্টকে দেখাই গলার কারণে, প্রায় গলার ধরে যায় এমনিতে, তখন উনি বলেছিলেন যে জানতে চেয়েছিলেন, বলেছেন ওইখানেই আপনার গলাটা একদম পার্মানেন্টলি ড্যামেজ হয়েছে এবং বহুদিন চিকিৎসা না হওয়ার ফলে তোমার রিকভার করা যাবে না। যখন আমি অভিনয় ঢুকলাম, কীভাবে ঠিক অভিনয় ঢুকলাম, এর মাঝে আর একটা বড়ো ভূমিকা আছে, সিনেমা মানে কমার্শিয়াল সিনেমা থেকে হিন্দি বাংলা কোনো সিনেমায় আমি একেবারে পোকা ছিলাম, স্কুল পালিয়ে পালিয়ে কত যে সিনেমা দেখেছি, এই সিনেমার প্রভাবটা নিশ্চয়ই পড়েছে ঘুরে, খুব অস্পষ্ট, ওগুলো ঠিক ধরা ছোঁয়ার বাইরে থাকে তো অনেক পরে বোঝা যায়, কিন্তু সিনেমার প্রভাবটা ছিল। এবং বাংলা সিনেমা দেখে বাড়িতে এসে সেই সিনেমার স্ক্রিপ্ট লিখে ওই বাড়িতেই নাট মন্দিরেই বেশ কয়েকবার আমি অভিনয় করেছি, যতটুকু মনে আছে ততটুকু স্ক্রিপ্ট বানিয়ে, এবং সবসময় আমি মেন রোল। আমার মনে আছে এই কারণে যে নদের নেমায় দেখে
এসে স্ক্রিপ্ট লেখা হলো, তাতে দেখা গেল সচি মায়ের রোলটাই সব থেকে বেশি মনে আছে আমার। আমি সচি মা করলাম আমি। তো এইগুলো হচ্ছে, হতে হচ্ছে একেবারে ঠিক কোন পর্যায়ে গিয়ে থিয়েটারটা, মানে থিয়েটার না করলে নয়, থিয়েটারটাই আমার সব, সেটা অনেক পরে বোঝা গেছে। মারিচের মূল লেখার উদ্দেশ্যটা কিন্তু ছিল ভিয়েতনাম ওয়ার। ভিয়েতনাম ওয়ারে যে আমেরিকা যে কাণ্ডগুলো করছে তার প্রেক্ষাপটে একটা নাটক লেখার আইডিয়াটা মাথায় আসে আর কি। এবং ব্যাপার হচ্ছে যে পুরাণে মারিচের সঙ্গে রাবণের যেটা মানে দ্বন্দ্ব যেটা, সেটার একটা মাথায় ছিল। তো মারিচের ক্যারেক্টারের ওই যে একটা উদ্ধত একটা বিদ্রোহী দিক, এটা সম্পর্কে আমার ধারণা খুব স্পষ্ট ছিল না। রামযাত্রাটা যেটা কথা বলছি রেফারেন্সটা, রামযাত্রা একটা কি জানো তো, সবটাই ইম্প্রোভাইজেশন। রামযাত্রা ওরা সন্ধ্যেবেলা আসতো, স্থানীয় যারা তাদের কাছে বলতে আমাদের একটা আলো দিন, জাস্ট একটা আলোর এ করে দিন, আর কিছু করতে হবে না, আলোর কানেকশান দিন, আমরা নিজেরাই সব করবো, নিজেরাই গান গাইবো, নিজেরাই সব তারা করতো। এবং সেটা একটা রেগুলার ফিচার, সে প্রায় এক মাস ধরে রামায়ণ চলছে, সমস্ত ইম্প্রোভাইজ করে করে তারা করতো, অদ্ভুত অদ্ভুত সব ইম্প্রোভাইজেশন হতো। এবং সেখানে তখন তো লাল খুব ছোট ছিল, লাল একদম মানে ফার্স্ট ক্যান্ডিডেট, সন্ধ্যে আলো ডুমটি ফিট করলেই হয়, ওখানে গিয়ে বসে পড়তো। তা আমি যখন রিহার্সাল টিহার্সাল দিয়ে বা অন্য কোনো কাজ করে যখন ফিরতাম, তখন ওই ওকে ডেকে না আনলে উঠতো না, আমার টেনে আনতে হতো আর কি, তুলে আনতে হতো। কোনো কোনো দিন সাড়ে নটা সাড়ে নটা শেষ হয়ে যেত, কোনো কোনো দিন আরও রাত অবধি হতো। ওরা আবার মালা বিক্রি করতো, রামের মালা, সীতার মালা, হ্যাঁ, সেই মালাগুলো নিলাম হতো আর কি। হ্যাঁ, ওইটি ওদের কিন্তু ইনকাম, কেউ কোনো পয়সা দিত না, ওই মালাগুলো রামের আজকে হবে, প্রতিদিন রাম সীতার একটা ব্যাপার রাখতো, সেই মালাগুলো নিলাম করে কিন্তু তার থেকে যা উঠতো ওরা ভাগ করে নিত আর কি। সামান্য মানে খুবই ওটা ওদের প্যাশনও ছিল। ওইখানে একদিন লালকে আনতে এসে হঠাৎ আমার কানে গেল, কে বলছে তখন আমি দেখিনি, কানে এলো আমি কি রাবণের বেতনভোগী কর্মচারী। রাবণের বেতনভোগী কর্মচারী কে বলছে? তারপরে আমি তাকিয়ে গিয়ে দেখলাম যে মারিচ, আরেকজনকে আমি জিজ্ঞেস করলাম একে, বলে কালনেমি, কালনেমি এসছে, রাবণের মামা হচ্ছে কালনেমি, সেই কালনেমি রাবণের দৌত্য নিয়ে মারিচের কাছে এসছে যে তুমি চলো, তোমাকে সোনার হরিণ সাজতে হবে। মারিচ বলছে না আমি যাবো না, অ্যাডামেন্ট খুব, ও ভয় টয় দেখাচ্ছে। এই বেতনভোগী কর্মচারী আর এই মারিচের ভয় দেখানো, মারিচের না অ্যাডামেন্ট অ্যাটিচিউডটা আমাকে খুব অ্যাট্রাক্ট করলো। কৃত্রিমাস রামায়ণে খুব সম্ভব এটা নেই। তাকে আমি আলোচনাটা যদি দু একজনকে জিজ্ঞেস করলাম, বললো যে হ্যাঁ এটা আদি রামায়ণ, যেটা বাল্মীকি রামায়ণ যেটা, তাতে মারিচি এরকম অ্যাডামেন্ট, সে রামের ভক্ত, সে রামের বিরুদ্ধে ওই জিনিসটা সাজতে রাজি না। তা আমি তখন তাহলে তো পেয়ে গেলাম মারিচ, মারিচের এই এই ব্যাপারটা পেলে আমার ভীষণ মিলে যাচ্ছে। কারণ ওখানে আরেকটা গল্প, ঈশ্বরের গল্পটা সবচেয়ে পরে এসছে, কিন্তু লেঠেলের গল্পটা, তিনটে গল্পেতেই একটা চাপ দেওয়া হচ্ছে, সেই চাপের বিরুদ্ধে সে মাথা নত করবে না, মানে পাওয়ারফুল যে সে চাপ দিচ্ছে, আর এরা সাধারণ মানুষ, এরা চাপটা কিছুতেই একাই লড়ে যাবে। এই এটি তো মানুষের মূল বিষয় ছিল, মানুষের থিম সং ছিল চাপ দিয়ে আদায় করার রীতি সনাতন, বাধ্য হয়ে করতে হবে আত্মসমর্পণ, এটা মানুষের থিম সং ছিল। তো এইটা লিখতে আমি মানুষ লেখা খুব অল্প সময়, খুব দ্রুত কিসের চাপে, ও কোঅর্ডিনেশন কম। মারিচ তো আসলে চেতনার প্রোডাকশন, ফার্স্ট প্রোডাকশন যেমন, মারিচ চেতনা তৈরি হওয়ার আগেই কিন্তু মারিচের অভিনয় হয়ে গেছে, সেটা আমাদের কোঅর্ডিনেশন কমিটির, সেই পর্যায়টা যখন আসবে আমি বলবো, কোঅর্ডিনেশন কমিটির বার্ষিক সম্মেলনে একটা করে নাটক করতে হবে। এবং সেই নাটক সবসময়ই ওনারা চাইতেন নেতারা যে আমি লিখি নতুন, মানে কোনো করা নাটক নয়। তো আমি বেশিরভাগ সময় লেখার চেষ্টা করেছি, এবং ওর থেকে আমার লেখক লেখক যে সত্তাটা, সে তার মানে কি বলবো, বেড়ে ওঠা এবং পোক্ত হয়ে ওঠা কোঅর্ডিনেশন কমিটির অবদান, এবং কিছুটা গণনাট্য সংঘেরও বটে। ওখানে জোর করে আমাকে প্রেশার দিয়ে, আমার লিখতে যে খুব ভালো লাগতো তা না,
কিন্তু ওই কী বলবো কুঁচিয়ে কুঁচিয়ে লেখা দাঁড় করো তো, আবার প্রোডাকশন তো হতো ওখানে, খুবই সিরিয়াসলি প্রোডাকশন হতো। তো মারিচ সেখানে সেবার ওরা বললো যে ফোক ডিপার্টমেন্ট আছে গভর্নমেন্টের, যেখানে যারা প্রফেশনাল আর্টিস্টরা অভিনয় করে তাদের মহিলারা প্রধানত আসতেন আমাদের ওই বার্ষিক সম্মেলনে অভিনয় করতে। সেবার ওদের একটা বড় ট্যুর আছে, মহিলারা কেউ পাওয়া যাবে না, আপনি মহিলা ছাড়া একটা নাটক লিখুন, এইটা মারিচের প্রথম মহিলা চরিত্র ছাড়া। এটা এটা দিয়ে এটার জন্য মারিচ লেখা হয়েছিল, এই কারণে না, এটা একটা কারণ ছিল। মহিলা ছাড়া নাটক মারিচের আইডিয়াটা, তার আগে আমি পাকিস্তানের আয়ুব খাঁর ওই যে আয়ুব শাহী তার বিরুদ্ধে একটা নাটক লিখেছিলাম, সেখানে ওই ওস্তাদ আবার ওখান থেকে এলো। মানে এর সব জাল ছড়ানো জানো তো, একটা সময় একটা এমন লেগে আছে না, হঠাৎ মারিচ এসে পড়তে পারে না, ফরম্যাটটা পেয়ে গেলাম, ওস্তাদ মাদারিকা খেল দেখাচ্ছে রাস্তায়, এবার মাদারিকা খেলছে দেখাচ্ছে, সে তার ওই ম্যাজিক ওয়ান্ড দিয়ে হাড়ের এ দিয়ে জাদুকাঠি দিয়ে যে কোনো লোককে যে কোনো এজ থেকে যে কোনো কাল থেকে ডাকতে পারে। সেটাই সেই ফরম্যাটটা কিন্তু মারিচের লেখার অনেক আগে করা ছিল, এই যে বিভিন্ন যুগে পুরাণ থেকে আসছে আমেরিকা থেকে আসছে লোকের কাছে একদম, মানে কারো মনে কোনো প্রশ্নও জাগেনি, কোনো খটকাও লাগেনি, একদম স্বাভাবিক ঠিকই আছে। এবং গল্পের মূল সুরটা যেখানে ওই প্রবলের চাপে মানুষের যে চাপে কী অবস্থা হয় বা চাপটা কীভাবে তারা দেয়, সেইটা মূল থিম হওয়ার ফলে মারিচ একেবারে লোকের কাছে একেবারে সহজভাবে চলে গেছে। তারপরে আবার জগন্নাথে অসম্ভব সুনাম হয়ে গেল অভিনেতা হিসেবে, সেখানে প্রধানত বডি অ্যাক্টিং বা ফিজিক্যাল অ্যাক্টিং বলো বা বডি ল্যাঙ্গুয়েজের, সেটাও একটা মানে রহস্য আছে, অত আমার বডি ল্যাঙ্গুয়েজ স্ট্রং এটা আমি তো জানতামই না। এবং যেটা চাইছি গলা দিয়ে যখন হচ্ছে না, এবং জগন্নাথের স্ক্রিপ্ট আদ্যন্ত বদলে গেল, জগন্নাথের স্ক্রিপ্ট যা লেখা হয়েছিল আর যেটা পারফর্ম হয়েছিল আকাশ পাতাল তফাৎ। আমি যখন জগন্নাথ করবো স্থির হলো তখন স্ক্রিপ্ট বদলাতে আরম্ভ করলো, ঝুড়ি মানে ভুড়ি ভুড়ি ডায়ালগ ছিল, সেই ডায়ালগ কেটে সব ভাগ করে দেওয়া হলো। এবং বিস্ময়ের কথা হচ্ছে সেইটাই জগন্নাথের মানে প্রাইম একটা ফ্যাক্টর হয় না, ওই যে সবাই মিলে আধ ঘন্টা ধরে মানে গোটা নাটকটার পরিচয় পরিচিতি দেয় টুকরো টুকরো অংশ, এগুলো কিন্তু সবই জগন্নাথের ছিল প্রথম লেখার সময়। ওই সবাইকে পরিচিত করাচ্ছে, ওই মানে একবার পরিচিত করাচ্ছে একবার চরিত্র হয়ে যাচ্ছে, ওইটি ভাগ বাটোয়ারা করে দেওয়ার ফলে। এবং আমার অভিনয় দেখা গেল যে কথা বললে যতটা মানে নিজে স্বস্তি পাচ্ছি বা জোর পাচ্ছি, বডি অ্যাক্টিং অনেক বেশি জোর পাচ্ছি, এবং বডি যেরকম বলছি বডি সেরকম দিচ্ছি। তার রহস্যটা হচ্ছে সেটা আমি ছোটোবেলায় কয়েক বছর ধরে জিমন্যাস্টিক করেছি, খেলা টেলা অনেক দেখিয়েছি আমি ছোটো বয়সে বলছি, ফলে মাসেল স্ট্রেচিং এবং ইত্যাদি ব্যাপারটা গোড়া খুব পুক্তভাবে তৈরি হয়েছিল, সেটা আমার অজানা ছিল। সেই অজানা থেকেই আমি আরম্ভ করলাম এবং করলাম অসম্ভব, তখন হবে আপনি কোথায় নাচ শিখেছেন কোথায় মাইন শিখেছেন কোথাও, ওইসবভাবে কিছু কোনো কিছুই ওইভাবে মানে গুরু ধরে নিয়মিতভাবে শেখার কোনো সুযোগ হয়নি। সত্যিকারের আমাদের দেশের থিয়েটারটা এখন ঘুরে এত থিয়েটার করার পরে মনে হয়, বারবার মনে হয় যত স্টেজের ঝামেলা কম থাকে, আলোর কারিগরি যত কম থাকে, হিউম্যান ফ্যাক্টর অ্যাক্টর অডিয়েন্স আর একটা স্পেস, এমন বার ঘুরে ঘুরে মনে হয়। আরও অনেকের ওর কোথায় মনে হতে আরম্ভ করেছে কয়েকটা শো করার পর, এর এত হ্যাপা আউট অফ কন্ট্রোল এমন কতগুলো ব্যাপার থাকে যে, আর পয়সা খরচা বেড়ে যাচ্ছে থিয়েটারে তো কিছুতেই, হাজার পাঁচেক টাকা টিকিট করতে পারলে বোধ হয় সলভ হবে, হাজার পাঁচে তো টিকিট করা বাস্তবে সম্ভব নয়, থিয়েটার হাউসফুল হলেও তার মানে খরচা মেটানো মুশকিল হচ্ছে, অসম্ভব অসম্ভব একদম অসম্ভব। কোঅর্ডিনেশন কমিটির খুব তুমি ভাবো মিনিমাম চার মাস রিহার্সাল হতো, এবং রিহার্সাল কীরকম রিহার্সাল, স্পেসের কোনো মানে বিরাট স্পেস যেটা আমরা কোনো দিন পাইনি, অনেক পরে পেয়েছি বিরাট স্পেসে রিহার্সাল করার সুযোগ, অনেক পরে পেয়েছি বিরাট স্পেস। এবং 80% আর্টিস্ট রাইটার্স বিল্ডিংয়ের,
20% আসতো বাইরে থেকে, এবং 20% যারা বাইরে থেকে আসতো তাদের অফিসে এই করা ছিল, চারটে বেরিয়ে পড়বে তারা, 5:30, 5:35 মধ্যে আসতে হবে, 5:40 রিহার্সাল শুরু হয়ে যাবে। আমি স্পাটাকাস করেছি, মা করেছি, সব 50-60 জন ক্যারেক্টার, একজনে অ্যাবসেন্ট নেই, একজনে অ্যাবসেন্ট নেই, কারোর অসুখ করলে, অসুখ করলে আলাদা কথা, সব 5:35 সবাই এসে হাজির, মানে সব তো রাইটার্স মিলে রয়ে গেছে, চাকরি করে ওপর থেকে নিচে নামছে, ব্যাস এই তো। ওই রকম রিহার্সাল করার অত সুবিধে আমি পাইনি, এবং ওই সময় ওই সব এক্সপেরিমেন্টগুলো করতে পেরেছি, অনেক লোক, হয়তো অন্য জায়গায় হলে 40 করতাম, এখানে 60 জন আছে, 60 জনেই করি, 60 জন করলে আর একটু কালারফুল হবে, আর একটু কম্প্যাক্ট হবে, করেছি। বাইরে তো বোধ হয় ইডেনে যে শোটা করেছিলাম প্রায় 30-35 হাজার দর্শকের সামনে, সেখানে 60 জনকে নামিয়েছিলাম, 60-70 জন মায়ের। এইসব এইসব বড় বড় কাজ করার ফলে হচ্ছে কি, বড় কাজ তুমি যদি করে ফেলো একবার, তখন তাকে মাপটা কমিয়ে আনা, তোমার তো এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে, যতক্ষণ তুমি বড় কাজটা করছো তোমার লক্ষ্যটা থাকবে ওইটা করি, একবার করে দেখি, ওটা ছুঁয়ে এলে তখন তুমি এইবার একটু টাইট করো, এই করো, এইগুলো আসে। কোঅর্ডিনেশন কমিটি ছেড়ে চেতনাতে তৈরি করলেন, যে ছাড়ার কারণটা একটু বলতে চাই? মানে ছাড়ার কোনো কারণ ছিল না, কোঅর্ডিনেশন কমিটি সেই সময় নকশাল পিরিয়ডে 70-71 ওই কালচারাল অনুষ্ঠান প্রায় বন্ধ হচ্ছেই না, আইপিটিও বসে আছে, কোঅর্ডিনেশন কমিটিও তো বাইরে অভিনয় বিশেষ করতো না, অনেক অনন্ত সময় ছিল আমার, সেই সময়টা আমি গণনাট্য সঙ্গীতে দিতাম, গণনাট্য সঙ্গীত প্রোগ্রাম খুব প্রায় নেই, কিন্তু বসে থেকে আর কী করা যায়। তখন কোঅর্ডিনেশন কমিটি আমরা সময় মিলে কোনো ঝগড়াঝাটি ছিল না, কোনো মতদ্বৈততা ছিল না, কিছুই ছিল না, আমি বললাম যে কোঅর্ডিনেশন কমিটির চাঙ্ক মিলে তো এটা করলাম, একটা মিটিংয়ে একদিনে দল তৈরি হয়ে গেলো, ওইখানে প্রেসিডেন্ট সেক্রেটারি তৈরি হয়ে গেলো, তার 3 মাস মধ্যে নাটক নেমে গেল। 22 নভেম্বর আমরা মিটিংয়ে বসছিলাম, আর 15 জানুয়ারি নাটক নেমে গেল। 22 নভেম্বর চেতনার জন্মদিন, চেতনার জন্মদিন 22 নভেম্বর 1972, 1973 15 জানুয়ারি মারিচের সময়। এইখান থেকে চেতনার শুরুর কথাতে আসছি, যে প্রথম থেকে মানে 1-2 বছরের পর থেকেই যা যা আমি পেয়েছি লেখা এদিক ওদিক, তো তাতে ঠিক থিয়েটার ঠিক নাটক এই কথাটা বারবার ফিরে আসছে। ওইটা কোনো একটা প্রসঙ্গে এলো যে ঠিক, মানে পরিষ্কার করে বলার দরকার যে দুটো ক্লাস, আমরা বিশ্বাস করি দুটো ক্লাস আছে, সেই ক্লাসের যে কোনো একটা তোমায় পক্ষ নিতে হবে, রুলিং অ্যান্ড দ্য রুলড। তো সেই আমরা এই পক্ষে, যারা শোষিত হচ্ছে তাদের পক্ষে, সেই জন্য ঠিক থিয়েটার হচ্ছে ওই থিয়েটার, তোমাকে আগেই দেখে নিতে হবে তুমি কার কার হয়ে কথা বলছো, দ্যাট ওয়াজ ভেরি ক্লিয়ার থিং, রাইট থিয়েটার। ভালো থিয়েটারের কথাটাতে আমার সম্পূর্ণ বলা হচ্ছে না, ওই জন্য রাইট কথাটা আনতে হচ্ছে। ভালো থিয়েটার মানে ভালো স্ক্রিপ্ট, ভালোভাবে অভিনয় করা, ঠিক আছে, কিন্তু সেখানে শেষ না, তারপরেও তোমার এত যে প্রচেষ্টা, এতজনের এত যে প্রচেষ্টা, সেটা কার স্বার্থে গিয়ে লাগছে, কারোর কোনো একটা পক্ষের স্বার্থে লাগছে, তো দু পক্ষ যদি থাকে আমরা এই পক্ষে, ভেরি সিম্পল। পোস্টারটা আমি অনেক লিখেছি, এগুলো লোকে জানে না, জানে না মানে ছাপানোও হয়নি, কেউ খেয়ালও করেনি, পোস্টারটা একটা না, আমি ইলেকশনে অনেক পোস্টার নাটক লিখেছি, ও তো লাস্ট পোস্টার নাটকে লাস্ট তিনটাতে করেছি আমরা, হ্যাঁ পোস্টারটা করতে অন্য মজা লাগে, খুব মজা লাগে, অপ্রে ব্রেস্টের প্রথম যখন ব্রেস্টের কয়েকটা বই কলকাতায় এসছে, কীভাবে আমার হাতে একটা এসে পড়েছিল আমি মনে করতে পারি না, আর ব্রেস্ট করেছি আমি প্রথম পশ্চিমবঙ্গে, অন্যেরা দাবি করে এটা সৌমিত্রবাবুর স্ক্রিপ্ট, ব্রেস্টের এক্সেপশন ইন দ্য রুল বলে একটা নাটক আছে, সেটা বিধিও ব্যতিক্রম বলে নান্দিকার করেছে, সৌমিত্র নাটকটা নামটা অন্য ছিল, সেই নামটাও ভুলে গেছি, সেটা আমরা হাওড়া যুব উৎসবে করেছিলাম, এবং হাওয়াজ খেয়ে খেয়ে মানে নাটক 6 বার না 7 বার বন্ধ করতে হয়েছিল, ভালো লাগছে না লোকের, একদম এত খারাপ হয়েছিল, খারাপ আমরা করিনি, আমরা যতখানি পারি ততখানি চেষ্টা করেছিলাম,
কিন্তু যাই হোক নাটক ছবাতে হবে আমাদের ওই যে শিবপুর আইপিটিএর ক্যাবলাদা, ওর নাম ক্যাবলাদা, খুব গুণী লোক ছিল, সেই অ্যানাউন্স করে করে কিছুতেই দর্শককে থামাতে পারে না, হল্লা হল্লা, মানে ব্রেস্ট প্রথম করা বলছি, বুঝতেই পারছেন লোক কিছু, ধরতেই পারছে না, আমরা করতে পারিনি এটা হতে পারে। তারপরে ওই ভালো মানুষ অনুবাদ করলাম 66 ভাবু, 66 অনুবাদ করেছি, সে নাটক করতে আমার প্রথম সুযোগ পেলাম, চেতনার মারিচ যেই এ করলো, পপুলার হয়ে গেলো খুব, কিছু টাকা জমলো, ফার্স্ট অপরচুনিটিতে আমি ভালো মানুষ করেছি, ভালো মানুষটা করেছি 76 থেকে 8 বছর কিন্তু নাটক পড়েছিল, অনুবাদ করা পড়েছিল, আবার আমি নাটটা এখন ওইটা নিয়ে কাজ করছি, দুবার করেছেন তো ভালো ভালো। হ্যাঁ আচ্ছা দেখো, প্রথমবার ফেলি হয়েছি আবার গিয়ে 80 সালে, 74-80 সালে আবার করেছি একটা দল, তা ফেলি হওয়ার নাটক এগুলো কিন্তু নিজের প্রশংসা করা তো উচিত না, কিন্তু আমি দেখেছি আমার কতগুলো আছে, ভালো দিক আছে। তখন তো পাশাপাশি নান্দিকারের ভালো মানুষ, ভালো মানুষ প্রথমবার, প্রথমবারে, কারণ আপনার কি মনে হয় যে কেন ওটা ঠিক মতো ক্লিক করেনি, কিছু কারণ আছে? আমি মনে হয় একটু বেশি, আমি ব্রেস্ট পড়ে আমার যে ধারণা ছিল একটু বুকিশ হয়ে গিয়েছিল, মানে ব্রেস্টের মতন ব্রেস্টের চালে করবো এটা ঠিক করার চেষ্টা হয়েছে, কিন্তু সেটা সার্থক হয়নি। হৈতেশবাবু তো একদম ভেঙে চুড়ে ভালো মানুষ, বেশ ভালো হয়েছিল, যদিও ব্রেস্টের একটা প্রধান জিনিসকে ওরা মানেননি, ব্রেস্ট বলেছিলেন যে একই মহিলা সেই ভাই সেজে আসছে এটা যেন খুব বড় ব্যাপার না হয়, লোকে এটা খুব ড্রামাটিক্যালি, কিন্তু ওইটি ড্রামাটিক্যালি নিয়েছিল, লোকে পছন্দ করেছিল ওইটাই, মহিলা হিসেবে তাকে সবাই এ করছে, মানে আমাকে দাও সাহায্য করো, অমুক করো, তমুক করো, সবাই মিলে প্রায় গ্রাস করে ফেলছে, যেই ভাই হয়ে আসছে সে আবার সবাইকে টাইট দিচ্ছে, এই যে ব্যাপারটা এটা খুব ড্রামেটিক হয়ে গিয়েছিলো। এখন এখনও ব্রেস্টের কথা তো এক একটা দেশের এক একটা তরিকা থাকে, হৈতেশবাবু অন্তত অনুবাদের ক্ষেত্রে, ইন্ডিয়ানাইজ করার ক্ষেত্রে অনবদ্য, ভালো মানুষ বলো, মঞ্জুরি আমের মঞ্জুরি বলো, তারপরে আরেকটা কি জানো, যদি জাঁক করে বলা যায় ফেলিওর, জাঁক করে বলা যায় ফেলিওরটা কি, আমি বলছি নাটকের সাকসেসের রেজাল্ট আর ফেলিওরের রেজাল্ট, মেবি ফেলিওরের রেজাল্ট বেশি হতে পারে, এরকম তুমি ভাবছো তোমার ফেলিওর হলো, কিন্তু এমন কিছু লোক খাঁটি জিনিসটা নিয়ে নিল একটা পোর্শন, সেটার দাম দেবে কে, তো যে যেভাবে নিচ্ছি, আমার এমটা হচ্ছে যে একটা নাটক যখন করছি তার তো একটা ভেতরে ফিলোসফি আছে, সেই ফিলোসফিটা আমি ইনজেক্ট করতে পারলাম কি না, এবং নাটক বেশ বারবার নিজেই লক্ষ্যবার বলেছে যে এটা স্কুল, এটা স্কুল নয় নাটকটা, নাটক প্রেক্ষাগারটা স্কুল নয়, এটা অঙ্ক কষার জায়গা না, এটা বিনোদনের জায়গা, ফান ফান কথাটা হাজারবারই ব্যবহার করেছেন, ফান মানে এটা কি মজা, এই মজার যেন বুদ্ধিদীপ্ত মজা হয়। তো সভাপতি ওই নাটমন্দিরের উৎসটা পরে গিয়ে প্রমাণ পেলাম যে গানের সুরের জন্য আমি কোনোদিন কাউকে আর গানের সুর করতে হবে, ঠিক আছে আমি করে দেবো, এই কনফিডেন্সটা ওইখান থেকে এসছে, অনেক পরে পাক খেতে খেতে ওইখানে এসছে, কিন্তু গান আমি গান গাইবার চেষ্টা করেছি, হারমোনিয়াম নিজে শিখেছি, কিন্তু কোনোদিন ফাংশনে গান গাওয়া বা গান গাওয়া যাকে বলে আমি সেরকমভাবে, এমনি 4-5 জনের বন্ধুবান্ধব এর মধ্যে থাকলে থিয়েটারের গান বা কিছু প্রিয় গান আছে আমার সেগুলো গাই, গিয়ে গাইটাই, কিন্তু বেশিরভাগ গানে আমি সবথেকে বড় কথা হচ্ছে অন্য দিয়ে আমার নিজের নাটকে অন্য লোক সঙ্গীত পরিচালনা করেছে, করেনি তা হয় মুতুল নাচের ইতিকথাতে মুরারি রায়চৌধুরী করেছে, কিন্তু আমার সঙ্গীতের উপরে একটা ওভারঅল
দখল থাকার ফলে সমস্ত ব্যাপারটা আমি নিজের মতো করেই করতে পেরেছি। স্যাটায়ার যেটা মেরি বাবার গানের যেটা স্যাটায়ার, সেটা হচ্ছে কি আমি নদের নিমায়ের থেকে ডাইরেক্ট চাংটা তুলে এনেছিলাম। নদের নিমাই হাওড়ায় যেটা বিখ্যাত যাত্রাপালা, সেখানে ওই যখন মানে নিতাই ওই জগাই মাদাইকে, যারা মানে ভীষণ নিমায়ের বিরোধী ছিল দুই ভাই মাতাল, সেই তাদের কনভার্ট করতে গেছে যে একে মেনে নাও, দুজনের মধ্যে একজন মোটামুটি পাল্টে গেছে, আরেকজনকে বোঝাতে পারছে না, এবং সে ওই একটা এ করে একটা ওই হাঁড়ি মানে তাড়ির হাঁড়ি আর কি মাথায় প্রায় ভেঙে দেয়, নিতায় সেখানে কেটে যায়। সেখানে ওই বিখ্যাত লাইন, মেরেছিস করো শিরকানা তা বলে কি প্রেম দিব না। হ্যাঁ, এই লাইনটা আমি ডিরেক্ট লাইন শুদ্ধ আমি মেরি বাবাতে এনেছিলাম। আচ্ছা, সঙ্গীতের সুরটা একেবারে আমাদের প্রচলিত কীর্তনাঙ্গের সুর, সেই সুরে যখন পরের লাইনটা আসে তখন অটোমেটিক একটা স্যাটার তৈরি হয়ে যায়, কিচ্ছু না শুধু সুরের এর জন্যে। ওরে মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দিব না, এইটার পরের লাইন ছিল ওরে পরে আমি সংশোধন করবো না, ওরে দিয়ে আমায় তোদের পাপের বোঝা মুখে একবার হরি বলো রে। তো এটা আমার মনে আছে যখন অভিনয় হতো তখন প্রায় ভোর ভোর হওয়ার মুখে তখন সবাই হরিবল করতো আর সব হাই তুলত। হ্যাঁ, ওই লাইনটা পাল্টে আমি করলাম ওরে পরে আমি সব উসুল করে নেবো মেরি বাবাকে চিনলি না। এই বলা মাত্রই লোকে হেসে উঠতো, কিন্তু কেন হাসছে না, শুধু লাইনটার জন্য হাসছে না, ওই সুরেতে এখানে কীর্তনাকে মোটামুটি আত্মসমর্পণের সুর তো ভক্তিগীতি, তো তাই তো ওইটা পড়ে এই সেম থিং আমি লখনৌতে যখন হিন্দিতে করাতে গেলাম ওরা হাসছেও না কিছুই করছে না রিহার্সালে, আমি তখন বুঝতে পারলাম ওদের যে একজন সঙ্গীতের লোক ছিল তার সঙ্গে আলোচনা করলাম, সে অনেক ভেবে বললো যে ঠিক আছে। আমি তখন ওকে বললাম যে তুমি এখানকার মীরাবাইয়ের কোনো ভজন থেকে একটা সুর লাগাও, মানে খুব মানে পরিচিত হওয়া চাই সুরটা, সেই ভজন থেকে করে যেই ওটা সেকেন্ড লাইনটা এলো ব্যাস থেকে হাসি লাখ লাখটা উঠছে। মানে মিউজিককে আমি বলছি আমার যে মিউজিকের সেন্স শুধু নাটকের এফেক্ট মিউজিকের জন্য নয়, টোটাল মিউজিকের সেন্সটা নাটকের স্বার্থে আমি অনেকের থেকে অনেক ভালোভাবে কাজে লাগাতে পেরেছি। যেখানে আমি ফাঁক পেয়েছি তারাপদলারে গান শেখাতে আসবে শুনলাম, কী গান কেন আমি সেই ক্লাসে যাবো আমি জানি না, আমার মনে হতো ঠিক কাজে লাগবে, চলে গেলাম। যারা নিয়মিত শিক্ষার্থী ছিল আমাকে দেখে আপনি বা আমাকে চেনা চিনলো একজন, তুমি কী তুমি কেন, আমি একটু শুনি। এই ওখানে দুদিন গেলাম, তারপরে দিল্লিতে ঈদ ফেস্টিভ্যালে যাচ্ছি, সেটা আবার ল কলেজে একটা গল্প আছে, ল কলেজের গল্প খুবই ইন্টারেস্টিং, এটা সব ডিটেলে বলা হয় না। সে যাই হোক, ল কলেজের হয়ে এই দিল্লিতে ঈদ ফেস্টিভ্যাল হতো, সমস্ত ইউনিভার্সিটি থেকে একটা করে টিম পাঠাবে, ক্যালকাটা ইউনিভার্সিটি পাঠাতো, তা সেবার অনেক রকম সিলেকশন টিলেকশন পেরিয়ে আমরা যাচ্ছি, আর কিষেন মহারাজ যাচ্ছে, বন্দনা সেন যাবে নাচতে, বন্দনা সেন বোধ হয় বিদ্যাসাগর কলেজ না কোথায় পড়তে যাই হোক, আর কিষেন মহারাজ প্রফেশনাল অনুষ্ঠানে তবলা বাজায় বলে যাচ্ছে। তো ট্রেনে গানেতে আমি ওই তাল দিতে দিতে কিষেন মহারাজ বলে আপনি কি তবলা টবলা বাজান নাকি, আমি না না তবলা কোথায়, বলে আপনার তো বেশ তালের জ্ঞান আছে দেখলাম, আপনি না তবলা শিখবেন, তাহলে শিখতে পারি, তাহলে ঠিকানা দিয়ে দিল। ছমাস নাড়া বেঁধে, নাড়া বেঁধে মানে নাড়া বেঁধে অনুষ্ঠান আছে, গুরু গুরু তাকে কি দিতে হয়, গুরু স্ত্রীকে বিশেষ করে একটা শাড়ি দিতে হয় এটা মনে আছে আমার, আর সব পিসব বলে দেয় আমরা, সেগুলো দিয়ে নাড়া বেঁধে ছমাস শিখেছি তবলা, একটা জিনিস নাড়া বেঁধে শিখেছি মানে গুরু ধরে শিখেছি। রোশন নাটকে একটা দৃশ্য ছিল স্বাধীনতার আগের দিন, মানে স্বাধীনতা আসছে 47-এর 14-ই আগস্ট রাত্রিরে একটা মিটিং হচ্ছে, সেখানে সব রহিস আদমিরা রয়েছে, লেবার অফিসার রয়েছে, স্থানীয় সব মানে পাণ্ডা যারা হচ্ছে, আর রোশন আছে, রোশন তো একেবারে বিলংস টু একেবারে খুব নিচু ক্লাসের একদম শ্রমিক একজন,
সে ওই মদ্যপ সার্ভ করছে, খাবারটাও সার্ভ করছে। আর দূরে একটা আসর বসেছে, পান্না কাওয়াল কাওয়ালি গাইছে, সেই গানটা এখানে ভেসে আসছে। ট্রেমেন্ডাস এফেক্ট হতো ওটা, গানটা ভেসে আসতো এবং কিছুই না, এরা অভিনয় করে যাচ্ছে, গানটা চলছে, মাঝে মাঝে গানটা বাড়ছে, দর্শক কিন্তু সম্পূর্ণ একটা থার্ড মিনিং বার করে নিচ্ছে। নেতাজি কাহা গায়ে হ্যায় নেতাজি বলা আছে, কাহা গায়ে হ্যায় কাহা গায়ে হ্যায় নেতাজি বাংলাদেশে, কাহা গায়ে হ্যায় কাহা গায়ে হ্যায় কাহা গায়ে হ্যায় নেতাজি বাংলাদেশে, গান্ধীজি সে পুছু পেটেল জি সে পুছু কিসে পুছু মে পুছু জহরলাল সে কাহা গে হ্যায়। এই যে নেতাজি বাঙাল সে না, আজ কি ইম্প্যাক্ট হতো, কত অল্পেতে ইম্প্যাক্ট হলো তুমি দেখো, কিচ্ছু বলতে হলো না তো, ও গান গাইছে ওখানে গান হচ্ছে, এরা এটা করছে, এরা সব পান্ডা কিন্তু সব মানে আপার ক্লাসের লোক। সেখানে নেতাজি কোথায়, এই কমেন্ট এসে অসম্ভব মানে এফেক্টিভ ইউজ অফ মিউজিক। সেইটা আমি মিউজিকে যখন ক্লাস নিই বারবার ছেলেদের বলার চেষ্টা করি যে অ্যাক্টারের ইমোশনকে চাগার দেওয়া চাগিয়ে দেওয়ার জন্যে মিউজিক নয়, মিউজিক সার্ভস এ কমপ্লিটলি ডিফারেন্ট পারপাস, ইট সার্ভ দ্য পার্টস অফ দ্য ডিরেক্টর। ডিরেক্টরে একটা কমেন্ট করার থাকলে, যেমন একটা লোক মরছে ধরো, সেই লোকটা মরছে তখন একটা খুব ব্রাইট মিউজিক বাজছে, ডিরেক্টর কমেন্ট করছে আর কি যে তোর মরণই ভালো, আর খুব অত্যাচারী একটা এ মরছে, যখন মরাটা তো সবার কাছে দুঃখের, সে মানুষটার কাছেও দুঃখের, কিন্তু ডিরেক্টর কমেন্ট করছে দেখো এই লোকটা মারা যাওয়াটা সমগ্র জনগোষ্ঠীর পক্ষে খুব আনন্দদায়ক, সেই জন্য ব্রাইট এবং এ মিউজিক বাজাচ্ছে। এগুলো হচ্ছে রিয়েল ইউজ অফ মিউজিক ইন থিয়েটার, যেখানে তুমি মিউজিকের ওই ব্যবহারটা ছাড়া এই কমেন্টটা তুমি করতে পারবে না। বৃহত্তর মানুষকে আমরা কিছুতেই আমাদের এর মধ্যে আনতে পারিনি, এই না পারার ব্যাপারটা আমি দুটো নাটকেই ছিল কমন, রসুন একভাবে ছিল, জগন্নাথ একভাবে ছিল। ওরা নেতারা যেমন এখানে যেরকম ধীমান নিজের জীবন দেয় ঠিকই, তার অনেস্টিতে কোনো সন্দেহ নেই, কিন্তু বৃহত্তর মানুষকে লার্জ স্কেলে মানুষকে যদি তুমি তোমার আদর্শের আওতা না আনতে পারো তাহলে তো কোনো মানে বিপ্লব বা কোনো আন্দোলন সার্থক হয় না। এই কমেন্টস দুটো নাটক ছিল, এটা নিশ্চয়ই অনেক লোক বিরোধিতা করেছিল, তাই অনেক রকম মতামত, বুঝি না বুঝি নন্দ আর জগন্নাথে এত ঝগড়া হবে কেন, একই শ্রেণীর লোক, জানলাম যে মাসুদুমের অনকন্ট্রাডিকশন পরিষ্কার আছে, অ্যান্টাগনিস্টিক আর নন অ্যান্টাগনিস্টিক রাইভালস, নন অ্যান্টাগনিস্টিক নন্দ, ওই যে নন্দ বলে না কাজ একটা মানুষ দুটো, ঝগড়া তো হবেই, যে যাকে পারে ল্যাং মেরে নিয়ে নেবে, এসব কি জানো, শুদ্ধ যারা রাজনীতি করে শিল্প রসে বঞ্চিত তাদের মহা ঝামেলা, তাদের অনেস্টি নিয়ে হয়তো কোনো প্রশ্ন নেই, তাদের অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে। প্রধান বদলটা জানি না ভালো হয়েছে কিনা, প্রধান বদল অবশ্যই হয়েছে, আমার প্রথম দিকের কাজে মানে দেশীয় যে আমাদের লোক আঙ্গিক বলো আমাদের এখানকার তার প্রভাবটা বেশি ছিল, এবং যত পড়াশোনা আরম্ভ হলো, পড়াশোনা করলাম, শেকপকে চিনলাম, ব্রেস্টকে চিনলাম, শেক্সপিয়ার আমি অত পাঠক নই, শেক্সপিয়ার পড়েছি নাটক কিন্তু অত পাঠক নই, ব্রেস্ট শেক্সপিয়ার দুজনেই আমার বুঝে মোর মানে কাছের, তখন আমার ধ্যান ধারণা পাল্টেছে এবং প্রোডাকশন স্টাইলও পাল্টেছে, এবং সেটা পাল্টানোটা ভালো হয়েছে কিনা আমি বলতে পারবো না, বলা খুব মুশকিল, খুবই মুশকিল, কারণ ওখানে যেটা সহজভাবে হতো মানে ছোটোবেলার থেকে আস্তে আস্তে যেটা ভেতরে ঢুকেছে
সেইটা নিয়ে সেই অভিজ্ঞতা নিয়ে যে নাটকটা হতো পরবর্তীকালে এই পড়াশোনা এবং অন্য নাটক দেখা বিদেশি নাটক সম্পর্কে জানা বিদেশি প্রোডাকশনও দু একটা দেখা এই সমস্ত দেখে টেকে আমার বোধ হয় টেকনিক্যাল সাইডে কিছু প্রোডাকশন স্টাইলে কিছু বদল এসছে সেই বদলগুলো আলটিমেটলি ভালো করেছে কি না এটা বড় ভারী মুশকিল গ্রান্ট বন্ধ হলে থিয়েটার বন্ধ হয়ে যাবে এটাও সত্যি নয় আবার গ্রান্ট বন্ধ হবে কেন গ্রান্ট তো থিয়েটারের প্রাপ্য গ্রান্টটা থিয়েটারের প্রাপ্য আমি মনে করি কিন্তু আর মিস ইউজ হচ্ছে টোটাল সিস্টেমের গলতির জন্যে টোটাল ইনফ্রাস্ট্রাকচার নেই বলে প্রপারলি ওরা চায়ও না বোধ হয় ওরা থিয়েটারটাকে সেই সম্মানের চোখে দেখেই না দাক্ষিণ্য দশ টাকা দিয়ে দাও এরম ব্যাপার এবং যখনই যে সাবসিডাইজ করছে তখন কি সে খানিকটা তো কিছু আশা করছে তার বদলে না সেটা হয়তো অত প্রকট নয় কিন্তু ওরা দেখছে ওরা না বলতেই সেটা হয়ে যাচ্ছে বুঝতে পারছো ওরা যেটা চায় সেটাই হচ্ছে দেখে ওরা হ্যাপি আছে মানে আমাদের আর মাথা বানাতে হবে না ওরা নিজেরাই মারা খেয়ে খেয়ে করে মরবে এরম হচ্ছে ভাব থিয়েটারের সঙ্গে রাজনীতির সময় যে সম্পর্কটা আপনাদের সময় ছিল না সেটা অনেক ফিকে হয়ে গেছে বিষয়টাকে আপনি আমি পুরো সামগ্রিকভাবে অনেক হিস্টোরিক্যাল কারণ হচ্ছে সে অন্য কারণে যেতে হয় পলিটিক্যাল হিস্ট্রিটা দ্বারা তোমাকে একটু এ করতে হয় এখন একদম ফেড হয়ে গেছে মানে ফিকে হয়ে গেছে আমাদের কেউ দায়বদ্ধ করেনি আমাকে কেউ ঘাড় ধরে বলেনি কিন্তু আমি নিজের থেকেই বোধ করেছি যে এটার সঙ্গে একটা যোগ আছে টোটাল জনগোষ্ঠীর সঙ্গে এটা যোগ আছে এই যে সেই ব্রিটিশরা যেটা মানে তাদের ডিভাইড অ্যান্ড রুলের পলিসি অনুযায়ী ব্রিটিশরা যেরকম হিন্দু মুসলিমে এটা বজায় রেখেছে গ্রাম শহরের ডিস্টেন্সটা সেই বজায় রেখে গেছে এবং আমরা সার থেকে বেরোতে পারিনি তুই বাংলা জগন্নাথ একটু গ্রামে গিয়ে করলে সেই এটা পাচ্ছে না জগন্নাথ আমি ছেড়ে দিলাম আরও জগন্নাথও অনেক মানে কী বলবো বোধগম্য নাটক আরও হলে ভালোবাসে ভালো তুমি গ্রামে করবে 10 মিনিটে করতে পারবে না এই যে কালচারাল ডিফারেন্স এই জন্য মানুষগুলো কি দেয় পলিসি দেয় ব্রিটিশের একটা সুবিধা ছিল এবং তা আমরা সেই সেইটাই তার থেকে অ্যাকচুয়ালি বেরোতে পারিনি মফস্বলে তখন পর্যন্ত যখন আমরা শো করতে যাই কলকাতা তুই যদি ধরিস কলকাতায় কত পার্সেন্ট লোক থিয়েটার দেখে যদি হিসেব করে কেউ ঠিক মতো বলতে পারে খুবই কম মানে এত কম যে ভাবা যায় না এই যে সিনেমা আমি বলছি সিনেমা একটা যেভাবে কমার্শিয়াল সিনেমা যত লোককে পৌঁছাতে পারে তার মানে কী বলবো 10% নয় 10% তো বেশি বললাম তা থিয়েটার এইরকম মাইনরিটির থিয়েটার সেখানে সাবসিডাইজ ছাড়া থিয়েটার কিন্তু বাঁচা খুব মুশকিল আর থিয়েটারের বিকল্প থিয়েটার আছে অল্টারনেটিভ থিয়েটার স্পেস থিয়েটার ইন্টিমেট থিয়েটার স্ট্রিট থিয়েটার কিন্তু তাতে কি তোমার স্যাটিসফ্যাকশন হবে শুধু সেই থিয়েটার করে শিল্পের সবগুলো কিন্তু ছুঁতে পারবে না আমি করেছি মজা সে করেছি আমি আমার এখানেও করছি আমি স্ট্রিট থিয়েটারও করবো তার নিজস্ব ঢঙেই করবো সেটা তো অন্য কথা এই যে বেশিরভাগ লোক কলকাতায় খুব কম সংখ্যক লোকই নাটক দেখে এবং তার মধ্যেও একটা স্পেসিফিক স্ট্রাকচার দেখো তুমি কত রকমের মানুষ বাস করে বলো তো হ্যাঁ ও একটা খুব স্পেসিফিক সোশিও ইকোনমিক স্ট্রেটার লোকই কিন্তু নাটক দেখছে না খুব চারিদিকে যাচ্ছে না তো এটা কিভাবে আমরা ওভারকাম করতে পারি জানি না এটা ওভারকাম করার আমাদের সময় আমি বলছি যে পলিটিক্যাল পার্টির একটা বড় ভূমিকা ছিল পলিটিক্যাল পার্টির একটা বড় ভূমিকা ছিল তাদের একটা তারা মিডিয়েটার হিসেবে কাজ করতো তাদের একটা দায়িত্ববোধ করতো মানিক সংবাদ এখানে নিয়ে আসবো এখানে দেখাবো আর মানিক সংবাদ যেহেতু খুব অল্প বয়সায় হতো অত শো হয়েছে ওই কারণে তো এই ভূমিকাটা কিন্তু এখন আর ওই এজেন্টটা নেই কেউ নেই তোমাকে একটু এ করবে আচ্ছা তো এখনও তো রাজনৈতিকভাবে বিভিন্ন রকমের ফেস্টিভ্যাল ইত্যাদি অর্গানাইজ করা হচ্ছে সেটা আর ওটা আলাদা ওখানে পার্টি নিজে ডাইরেক্টলি এবং পার্টির অন্য অর্গানাইজেশন যেমন গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ বা এই ধরনের আর কি প্রগ্রেসিভ কিছু অর্গানাইজেশন তারা একটা ইনডাইরেক্ট রোল প্লে করতো এখন যেটা করছে পলিটিক্যালি করছে পিওরলি পলিটিক্যালি সেটা করলে তো হবে না সেখানে তার কাছের দলকে বেছে বেছে নিচ্ছে ভালো নাটক করুক চাই নাই করুক এগুলো তো সব গুলিয়ে যাচ্ছে না গোটা ব্যাপারটা গুলিয়ে যাচ্ছে তার মধ্যেও সবাই আবার কেউ একটু একটা পা বাড়িয়ে দেখছে যে পাতে পাটাতে কেউ লাঠি মারে কি না না তুলে নেয় এইসব দেখছে সবাইই একটু লোভ বেশি আসলে থিয়েটারের মানুষের
পয়সা সুনাম ছাড়া মানে বেশি লোক দেখুক, এটা একটা থিয়েটারের মানুষ চাইবেই যে কোনো উপায়ে। সেখানে হয়তো একটু আপোষ করছে, কাউকে একটু ধরছে, কারো একটু ল্যাম্বট হচ্ছে, এসবগুলো হচ্ছে, এসবগুলো হলেই হবে। তখন কিন্তু অর্গানাইজেশনই যেটা ছিল এখন সেটা খুব একটা ছোটো বৃত্তে চলে এসছে।